দুরাকাত নামাজ সালাতুল হাজত আমার লাইফ থেকে বলছি। আরে মিয়া, দুরাকাত নামাজ পড়ে, দুরাকাত নামাজ পড়বেন, স্বয়ং আল্লাহ আপনাকে সকল কাজে হিফাজত করবেন। সকল জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাই বুঝাতে চাই, হাকিম লোকমান নিজের সন্তানকে ওসিয়ত করেছেন, বাবা নামাজ পড়ো, ইবাদত করো। সন্তান বলতেছে আব্বা জান বিজনেস করতে চাই। বাবা বলছেন, বাবারে আমার বন্ধুর কাছে 4000 দিনার পাই টাকা পাই, নিয়ে আসলে বিজনেস করো। জোয়ান বলছে, যুবক বলছে, আব্বা জান কেমনে কি আনবো? হাকিম লোকমান বলছেন, টাকা আনতে গেলে মৃত্যু বরণ করতে পারো। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বা জান বলেন তো কি ব্যাপার? হাকিম লোকমান বলছেন, তাহলে শুনো কেমনে মরে যাইতে পারো, কষ্ট হচ্ছে? ঘর থেকে তুমি যখন বের হবা, সামনে গেলে একটা মরুভূমি পাইবা, বাবার এই মরুভূমিতে যাওয়ার পরে বাবা তুমি শোনো, তুমি গেলে এই মরুভূমিতে গেলে তোমার হাতে যেই পানি থাকবে, পানি থেকে আগুন বের হবে, পানি পান করলে তুমি মরে যাইবা, মরুভূমিতে হাঁটলে তোমার পা থেকে চামড়া উঠে যাবে। ও বাবা তুমি বাঁচবা না, মরে যাইবা। আব্বা জান তাহলে কেমনে যাব? ও বাবা তুমি যদি বেঁচে যাও, সামনে গেলে একটা গ্রাম পাইবা, ওই গ্রামে ঢুকলেই তুমি নির্ঘাত মরে যাইবা। গ্রাম থেকে যদি তুমি বেঁচে যাও, সামনে গেলে একটা সাগর পাইবা, ওই সাগরের পারে আমার বন্ধুর বাড়ি, একটা চরের মধ্যে দোতলা বাড়ি, হ্যাঁ দোতলায় থাকে, তুমি এখানে গেলেই মরে যাইবা, বাঁচতে পারবা না। আব্বা জান এতগুলাই যদি মত হয় তাহলে টাকা আনবো কেমনে? হাকিম লোকমান বললেন, বাবা টাকা কি আনতে চাও? আব্বা জান অবশ্যই টাকা আনতে চাই। হাকিম লোকমান বললেন, বাবা রে আমি তোমাকে একটা টিপস দিব, তুমি যদি আমার কথা মানে মেনে তুমি যেতে পারো, আমার বিশ্বাস বেঁচেও থাকতে পারো, টাকাও আনতে পারো, ফিরেও আসতে পারো, দুরাকাত নামাজ পড়তে হবে। কোন সুবহানাল্লাহ। আব্বা জান বলেন তো কি করা লাগবে? হাকিম লোকমান বললেন, বাবা রে তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হওয়ার সময় 1 বোতল 1 লোটা পানি নিয়ে যাইবা। ও বাবা মরুভূমিতে যাওয়ার পরে মরুভূমির আগুনে, মরুভূমির বালির তাপে তোমার বোতলের পানি গরম হয়ে যাবে, তোমার তৃষ্ণা লাগবে পানি পান করবার জন্য। বাবারে তুমি যদি ওই পানি পান করো, তুমি মরে যাইবা। ও বাবা ওই সময় তুমি যদি বাঁচতে হয়, ওই সময় কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা, যেই মরুভূমিতে বালি আর পাথর ছাড়া, দোয়ার আগুন ছাড়ার কিছু নাই, 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে যদি সালাম ফিরাও, ফিরাইয়া দেখবা এই মরুভূমির মধ্যখানে হঠাৎ করে একটা জঙ্গল দেখা যায়। জোরে পড়েন, আর একটু জোরে। ও বাবা তুমি যদি এই মরুভূমি দেখো, জঙ্গল দেখো, জঙ্গলের ভিতরে প্রবেশ করবা, জঙ্গলের ভিতরে প্রবেশ করলে বিশাল বড় বড় বাঘ বা লোক সিংহ তোমাকে খাবার জন্য আসবে, ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, এই সিংহগুলা তোমাকে খেতে আসবে না, বরং দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারাদারি করবে। কোন সুবহানাল্লাহ। ও বাবা তোমার তো তৃষ্ণা লেগেছে, জিহ্বা বের হয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়বা, পড়ে যখন সালাম ফিরাবা, সালাম ফিরানোর সাথে সাথে দেখবা জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে পানি পড়তেছে, ঝর্ণার মতো ঠান্ডা পানি, ইচ্ছা মতো পান করবা, বোতলের ভিতরে ভরবা, বাবার এই পানি পান করবা নিজের মতো করে, পানি বোতলের ভিতরে নিবা নিজের মতো করে। সাবধান বাবারে, পানি পান করলে ঠান্ডা পানি, পেট ভরে খাবার খাইলে ঘুম আসেনি, বাবা তোমার বডিতে ক্লান্তি আসবে, নিদ্রার প্রয়োজন হবে,
এই জঙ্গলের ভিতরে শুয়ে থাকবা না, শুইলেই মরণ। বাবা রে তুমি জঙ্গল থেকে বের হয়ে যাইবা, আবার দুই রাকাত সালাতুল হাজত পড়বা, পড়ে যখন বাম দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া দেখবা মরুভূমির মধ্যখানে বট গাছের মতো একটা গাছ দেখা যায়, এই গাছের নিচে ছায়া থাকবে। তুমি যদি ছায়ায় গিয়া ঘুমাইয়া যাও মরে যাইবা, ঘুমালেই মরে যাইবা। কিন্তু বাবারে তুমি যদি দেখো এই গাছের গুড়ার নিচে মাথায় পাগড়ি মুখে সাদা দাড়িওয়ালা কোন মুরব্বী বসে আছে, আর আমার নাম ধরে তোমাকে যদি ডাক দে আর তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে বলে, ওই মুরব্বীর কথা যদি তুমি শোনো, দুই রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস যত বিপদ আসুক না কেন তোমার কোনো ক্ষতি হবে না। কোন সুবহানাল্লাহ, ও আমার বাবা মুরব্বীর মাতার পায়ের উপরে মাথা রেখে যদি তুমি ঘুমাও আর যদি তুমি বেঁচে যাও, ঘুম থেকে উঠে তুমি যে গ্রামে যাইবা সফর করে, বাবারে যাওয়ার সময় চেষ্টা করবে এই মুরব্বীকে সাথে নিয়ে যাওয়ার, বিপদ থেকে অনেক জায়গায় তোমাকে বাঁচাইয়া দিতে পারবে। গ্রামে যাওয়ার পরে সফর করে গ্রামে গেলে তিন দিনের উপরে গ্রামে থাইকো না, কারণ তিন দিনের উপরে থাকলে চার নাম্বার দিন হলে তোমার মৌতের সম্ভাবনা আছে। আব্বা জান কেন? ও বাবা চার নাম্বার দিনে এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দেওয়ার জন্য। বাবারে এই মেয়েকে যদি তুমি বিয়ে করো, বিয়ে করলেই মৌত। কিন্তু বাবা বেঁচে থাকতে যদি হয় এই মুরব্বীর পরামর্শ নিবা, দুই রাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বাবা এই গ্রামে যদি বেঁচে যাও, দীর্ঘ পথ সফর করে সাগরের পারে গেলে আমার বন্ধুরে পাইবা, চরের মধ্যে দুতলা একটা বাড়িতে ঘুমায়। বাবারে আমার বন্ধুর বাড়িতে গেলে থাকতে বলবে, না থাকলে তোমাকে টাকা দিবে না, আর যেই ব্যক্তি রাত্রবেলা থাকে সেই সকালবেলা মরে যায়, এই জন্য সে টাকা দেয় না, গেলেই মানুষ মরে যায়। বাবারে আমার ভয় হয় তুমি বন্ধুর বাড়িতে থাকলে মরে যাইবা, বাঁচতেই যদি হয় মুরব্বীর পরামর্শ মতো চলবা, দুরাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের এক কথায় এই যুবক তার বাবার পরামর্শ নিয়ে পরের দিন গড় থেকে বের হয়েছে। গড় থেকে বের হওয়ার সময় এক বোতল পানি অথবা এক জগ পানি, এক লুটা পানি নিয়ে বের হয়েছে, দুরাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছে। দীর্ঘ পথ যখন সফর করেছে মরুভূমিতে সফর করবার কারণে তার পানিগুলা গরম হয়ে গিয়েছে, পানি মুখে দিলে মরে যাবে, বাবার ওসিয়তের কথা মনে পড়েছে, বাবা বলেছেন পানি যদি গরম হয়ে যায় দুরাকাত সালাতুল হাজত পড়তে। গোলাম দুরাকাত সালাতুল হাজত পড়েছে, ডান দিকে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে দেখে বাবার ওসিয়ত মতো একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, দুরাকাত সালাত পড়েছে, সালাত পড়বার পরে জঙ্গলের প্রাণীগুলা তাদেরকে ডিস্টার্ব করে নাই, দুটা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো পানি পড়লো, পানি ইচ্ছে মতো পান করলো, বোতলের ভিতরে লুটার ভিতরে ভরলো। ক্লান্তি এসেছে ঘুমের মন চায়, ঘুমে যেতে মন চায়, হাঁটতে পারে না। আবার গোলাম দুরাকাত সালাতুল হাজত পড়ে বাম দিকে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে দেখে বাবার ওসিয়ত মতো এই বিশাল মরুভূমির মধ্যখানে বট গাছের মতো একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। পড়েন যুবক ঘুমানোর জন্য গাছের পিছু গাছের কাছে যাইতে চায়, হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন গাছের নিচে ঘুমাতে গেলেই মৌত। গোলাম আবার দুরাকাত সালাতুল হাজত পড়লো, সালাম ফিরিয়ে দেখে বাবার কথা মতো এই গাছের গোড়ায় সাদা দাড়িওয়ালা একজন মুরব্বীকে দেখা যায়।
যুবক চিন্তায় পড়ে গেল, আমার বাবার সব কথা দেখি মিলে যায়। এই মুরব্বী ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে তুমি আমার কাছে আসো। যুবক চিন্তা করে, ছেলে মুরব্বী তো আমার বাবার নাম জানে, কাছে যাওয়ার বলছে, বাবা তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। আহারে আমার বাপ তো বলছেন ওর মাথা ওর রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। কাছে গিয়েছেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গিয়েছেন। মুরব্বী বলেছে, বাবা রে আমার পায়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। হাকিম লোকমানের ছেলে ঘুমিয়ে গিয়েছেন, দীর্ঘক্ষণ ঘুমে থাকবার পরে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলের পায়ে হাতে অথবা মাথায় কোনো এক জায়গায় সাপ দংশন করেছে, সাথে সাথে হাকিম লোকমানের ছেলের গোটা বডি কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, এই ছেলে তো আমার পায়ের উপরে মাথা রেখে ঘুমিয়েছে, তার বাবার ওসিও ছিল আমার রানে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, আজকে যে এত বড় বিপদ হলো আমি কি জবাব দিব। সাপকে ধরলেন, যেই জায়গায় দংশন করেছে মুখ এখানে লাগিয়ে বললেন, সাপরে যেভাবে তুই দংশন করে বিষ দিলে বিষটা নিয়ে যা। সাপ কথা বলতে দেরি হয়েছে, বিষ টান দিয়ে নিয়ে গিয়েছে। মুরব্বী সাপটাকে দুই টুকরা করে দিয়েছেন, লেজের টুকরাটা জমিনে ফেলে দিয়েছেন, মাথার টুকরাটা হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকায় দিলেন। হাকিম লোকমানের ছেলে কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে দেখে তার কাছে একটা সাপের লেজ পড়ে আছে। নড়াচড়া করে ভয় পেয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল এখানে সাপের লেজ আসলো কুত থেকে, আর অর্ধেক সাপ গেল কই? মুরব্বী বললেন, বাবারে সাপ তোমাকে দংশন করেছিল, আঘাত করেছে, এই সাপকে দেয়া যেখানে আঘাত করেছিল ওখান থেকে বিষ নিয়ে আইছি আমি, আমি যেভাবেই হোক তোমাকে সুস্থ করেছি। সাপকে দুই টুকরা করেছি, এক টুকরা এখানে ফেলে রেখেছি, অন্য টুকরা অন্য জায়গায় রেখে দিয়েছি। তার ব্যাগের ভিতরে রাখছেন এ কথা বললেন না, ব্যাগের ভিতরে রেখে দিলেন। জোয়ান বলছে, মুরব্বী আমি এখানে আর থাকবো না, আমি চলে যেতে চাই, আমি টাকা আনবার জন্য যাচ্ছি, বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ মনে পড়েছে, বাবা বলেছেন রাস্তায় বের হলে সামনে গেলে আরো বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচতে হলে মুরব্বীকে সাথে নিয়ে গেলে বিপদ কম হবে। ঘুরে এসে বলছেন, আঙ্কেল আপনি যদি আমার সাথে সফরে যান আমার ভালো হবে। মুরব্বী বলছেন, হাকিম লোকমানের ছেলেরে তুমি যদি আমাকে সাথে নিয়ে যেতে চাও আমার আপত্তি নাই। সাথে নিয়ে যেতে লাগলেন, আমার বন্ধুগণ গ্রামে ঢুকে গেলেন। দীর্ঘ পথ চলবার পরে গ্রামে গিয়ে হাকিম লোকমানের ছেলে বাবার পরিচয় দিলেন, এলাকার মানুষ সম্মান দিতে লাগলো, ভালোবাসতে লাগলো। তিন দিন কখন কেটে গিয়েছে মনে নাই, ভুলে চার নম্বর দিন হয়ে গিয়েছে। বাবা বলেছেন চার নম্বর দিন হলে বিপদ আছে। চার নম্বর দিন যখন হলো, সকালবেলা হাকিম লোকমানের ছেলে বসে আছেন, এমন সময় এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে এসে বলছেন, বাবা তুমি এই মেয়েকে বিয়ে করো, নচেত তোমাকে ছাড়বো না, তুমি যদি এই মেয়েকে বিয়ে করো আমাদের সঙ্গে তোমার আত্মীয়তা ঠিক থাকবে, তোমার বাবার আত্মীয়তা থাকবে। হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া দেখেন, এমন সুন্দর মেয়ে পৃথিবীতে তিনি আর দেখেন নাই। মেয়ের লোভে পড়ে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, সাথে সাথে বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলেছেন এই মেয়েকে বিয়ে করলেই মরণ। মুরব্বী বলছেন, যুবক বিয়ে করো, বাকি আমি দেখবো। আঙ্কেল বিপদ হইলে কিন্তু খবর আছে আপনার, আপনার কথায় কিন্তু বিয়েতে রাজি হয়েছি। মুরব্বী বলতেছেন, আমি কইলে কি আর না কইলে কি, তুমি যে রাজি হইছো তুমি তো এমনি বিয়ে করবা। বিয়ে করে ফেলছে, বিয়ে হয়ে গিয়েছে। যেই দিন বিয়ে করলেন এই দিন ফুল সজ্জার রাত্র ছিল না, এই রাত্র বাসর রাত্র ছিল না, এর পরের রাত্র সকালবেলায় মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, এলাকার ছেলে পেলে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা ছোট বড় সবাই এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলের পিছনে পিছনে ঘুরে, আর কই যে পাগল যায়, এই যে পাগল যায়, এই যে পাগল যায়, সবাই হাসে পাগল যায় বলে। হাকিম লোকমানের ছেলে বলছে, এই ছেলেরা তোমরা আমারে পাগল বলো কেন, তোমরা বলবো আমি দুলাভাই, আমি বিয়ে করছি তোমাদের এলাকায়, আমি তোমাদের দুলাভাই, তোমরা আমার পাগল বলো কেন, কই মিয়া পাগল, তোমার মতো পাগলের দুনিয়ায় নাই,
তুমি বিয়ে করছো কারে তুমি জানো হাকিম লোকমানের ছেলে বলছেন জানবো না কিন্তু বিশ্ব সুন্দরী মেয়ে তারে বিয়ে করছি আরে বোকা যেই মেয়েরে বিয়ে করছো তোমার আগে আরো নয়টা বিয়ে হয়েছে কসুবহানাল্লাহ করে বিয়ে হয়েছে নয়টা কসুবহানাল্লাহ বিয়ে হয়েছে কয়টা হাকিম লোকমানের ছেলে খাইছে নয়টা তাহলে আমি দশ নম্বর হ্যাঁ আপনি তো পাগল বলতেছি এই মেয়ের আগে আরো নয়টা বিয়া আপনি দশ নম্বর দিল ভাই হাকিম লোকমান বলছেন তাহলে হেই নয়জন গেল কই কই হেই নয়জন বাসর রাত্রে মরে যায় নয়টা স্বামী এই মেয়েটার সঙ্গে ফুলসজ্জা রাত্রি মরে যায় সকালবেলা লাশ পাই আপনার পাগল বলতেছি আপনি তো কিছুক্ষণ পরে মরে যাইবেন আপনি দশ নম্বর আচ্ছা কথা বলার পরে কি মনে করছেন আপনারা ঠিক আছে মাথা ঠিক আছে হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলছেন আঙ্কেল পলায়ন করা যায় কোন দিকে হিটা কোন দিয়ে থাকুক দরকার নাই আগে কোন দিকে যাওয়া যায় হিটা কোন মহিলা করছে কি স্ত্রী করছে কি সিকিউরিটি লাগাই সিকিউরিটি লাগাই দিয়েছে এলাকায় আমার স্বামী যেন যাইতে না পারে পলায়ন করতে না পারে যেদিকেই যায় এখানে সিকিউরিটি কি করা লাগবে শেষ পর্যন্ত আজকে কি মৌত আজকে কি বলেন না আজকে কি হাকিম লোকমানের ছেলে কান্দতেছে মুরব্বী মুরব্বীকে বলতেছে আঙ্কে মহিলা গেলে আমার বাবের কাছে খবরটা কে দিব আজকে তো শেষ কে জানি বললো না বিয়ার আগে এটা নয়টা বিয়ে হয়েছে আমি যে দশ নম্বর সিরিয়ালে পড়লাম এই নয়জন যে পথে মরছে আমি তো এই পুঁতি মরে যাই মুরব্বী বলছে এই তো টেনশন করিস না আমি আসি তো যত বিপদ হয় আমি দেখব সুবহানাল্লাহ কোন না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আঙ্কেল দেখেন আমি যা যা বলবো এই কথা মতো চলবি আমার কথা মতো যদি চলস তাহলে আশা করি বিপদ হবে না ঠিক আছে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর সঙ্গে পরামর্শ করলেন আঙ্কেল আজকের রাত্রি তো ফুলসজ্জার রাত্র আমি কে একা যেমন আপনি যাবেন কবে এটা পাগল কি পাগল হইছ আমিও যাবো সাথে আমি বলছি যা যা বলি তাই শুন আঙ্কেল বলেন কি করা লাগবে ও হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার আগে দুরাকাত সলাতুল হাজত পড়ে যাইবা গড়ে ডুববার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে খবরদার মেলামেশা করবা না স্ত্রীকে বলবা আজকে তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি তুমি আমাকে জানো আমি তোমাকে জানি এইভাবে কথাবার্তা বলে কিছুক্ষণ সময় কাটাইয়া দিবা হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল যদি মায়ের শুরু করে আপনি বলছেন কথাবার্তা বলবো যদি মায়ের শুরু করে এমনি তো নয়জন মরছে মুরব্বী বললেন বাবারে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তুমি বলবা স্ত্রী শোনব অবশ্যই তোমার কথা মতো তোমার সঙ্গে মেলামেশা করব কিন্তু আমার টয়লেটের প্রয়োজন অজু স্টেঞ্জার প্রয়োজন এই কথা বলে তুমি একটা লুটা নিয়ে বদনা নিয়ে পাত্র নিয়ে ঘরের বাহিরে আমার কাছে চলে আসবা এরপরে যা করা লাগে আমি করব হাকিম লোকমানের ছেলে দুরাকাত সলাতুল হাজত পড়ে মুরব্বীর কাছ থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন আমার বন্ধুগণ ঘরের ভিতরে ঢুকবার পরে স্ত্রীকে বললেন স্ত্রী রে অবশ্যই তোমার কথা মতো তোমার সঙ্গে মেলামেশা করব আপত্তি নাই কিন্তু আমার আজকে তুমি আমাকে চিনা লাগবে তোমাকে আমি চিনা লাগবে এইভাবে কথাবার্তা বলে কিছুক্ষণ সময় কাটাইয়া দিলেন কিছুক্ষণ পরে বলছেন স্ত্রী রে আমার তো টয়লেটের প্রয়োজন অজু স্টেঞ্জার প্রয়োজন একটু বাহিরে যাওয়া লাগবে বাহির থেকে আসি অজু করে আসি এরপরে মেলামেশা করব এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে একটা লুটা নিয়ে পাত্র নিয়ে বদনা নিয়ে ঘরের বাহিরে আসলেন মুরব্বীর কাছে এসে বলছেন আঙ্কেল এই যে বাপ বদনা নেন আমি আর কি করবো আমি আর যাব না আঙ্কেল বললেন বাবার এই আগে অজু করে আসো হাকিম লোকমানের ছেলে যখন অজু করতে গিয়েছে এমন সময় মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি ভুলে গেছেন মনে আছে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করে এই বদনার ভিতরে দিয়া
মুখটা লাগাই দিস। হাকিম লোকমানের ছেলে অজু করে আসছে, মুরব্বী বলছে দু রকাত নামাজ পড়ো। দু রকাত নামাজ পড়ছে, বাবা এই বদনা নিয়ে আবার যাও। কহজুর এখন গেলে কি আর আসার সুযোগ আছে? আমাইরে ফালাই দিব, কারণ নয় জনই নাই। রাত্র তো ওর দেখ শেষ, বাসার মনে হয় আপনার কাছে মাফ চাই, ভুল ভ্রান্ত হইলে আমার বাপরে কই আমার সাড়ে আমি যাই। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাপ শোন, এই বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যা। এবার গেলে স্ত্রী কিন্তু তোমাকে ধরবে, মেলামেশা করার জন্য। তুমি বলবা, বউ অবশ্যই মেলামেশা করবো, শর্ত একটা। শর্ত কি? বলি যে আমি বদনা আনছি, এই বদনায় তোমাকে পেশাব করতে হবে, প্রস্রাব করতে হবে। এটা যদি তুমি পেশাব করো তাহলেই তোমার সাথে মেলামেশা করবো, আর না করো মেলামেশা করবো না। কহজুর এই কথা বলার পরে কি আমি কি মাইক টাইট দিব না? এটা কোন আগে না, মাইক টাইট দিবে না, তুমি এটা বলো অবশ্যই সে মানবে। কহজুরের পরে কি যদি প্রস্রাব করে তাহলেই এই বদনা বা লুটার মুখটা বন্ধ করে এক দৌড়ে আমার কাছে নিয়ে আসবো, এরপরে আবার যাইবা, আমি যা বলবো তাই করবো। কহজুর এতক্ষণ পর্যন্ত হায়াত আছে তো? কয় আছে, সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কন না, সুবহানাল্লাহ। আরে বুঝেন না কি বলতে চাই, কি বলতে চাই শোনেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে ঘরের ভিতরে গিয়ে বলছে, স্ত্রী তুমি আমার সঙ্গে মেলামেশা করতে চাও, আমি রাজি, শর্ত একটা, তুমি যদি বদনায় প্রস্রাব করো তাহলেই তোমার সঙ্গে মেলামেশা হবে, নচেত না। স্ত্রী দেখলো আহারের স্বামী একটা কথা বলছে, এটা তো এমন কিছু না। স্ত্রী যখন এই বদনায় প্রস্রাব করলো, প্রস্রাব করার সাথে সাথে হাকিম লোকমানের ছেলে এই পেশাব করার পরে এই বদনার মুখটাকে ডেকে দিয়া স্ত্রীকে বলছে, দুই মিনিট ওয়েট করো, আমি আসতেছি। এই কথা বলে বদনা নিয়ে দৌড়, এক দৌড়ে ঘরের বাহিরে এসে বলছে, হুজুর নেন, এখন কি করা লাগবে? হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে মুখটা খুলে যখন বদনা উল্টাইছে, উল্টাইয়া দেখে আশ্চর্য কারবার, সাথে সাথে দেখা যায় বিষাক্ত ছোট ছোট দুইটা সাপ এই বদনার ভিতরে, আর ওর দেখ সাপ পড়ে আছে। কোন সুবহানাল্লাহ, হুজুর এখানে সাপ আসলো দুইটা কুত থেকে আর ওর দেখ সাপ কুত থেকে, এগুলো কি? আমি কিছুই বুঝতেছি না। মুরব্বী বললেন, বাবারে তুই শোন, তাহলে আমি আসল ঘটনা বলি, শোন। এই মেয়ের পেটে বিষাক্ত দুইটা সাপ ছিল, এই যে কালো দুইটা সাপ এই মেয়ের পেটে ছিল। এখন কেমনে সাপ আসলো, কেমনে সাপ ঢুকলো, কেমনে কেমনে সাপ হইল, এগুলো তো আরেক ওয়াজ। এটা আজকে রেখে দিই, সেদিকে যামুই না, হাসেন কে? এটা রাইকে, আপনারা কি, আপনারা কি মরা পর্যন্ত ওয়াজ চালাইতে পারবেন? একটু মানবতা তো থাকতেই। সাপ কেমনে মেয়ের পেটে ঢুকলো, এই ওয়াজ রাইকে দিলাম, শুনেন না। রাত্র কয়টা হয়েছে? সাড়ে বারোটা হয়ে গেছে। চিন্তা করতেছেন, মানুষ সুস্থ থাইকাও 40 মিনিট ওয়াজ করে না, আর অসুস্থ থাইকা কয় ঘন্টা হয়েছে ভাই? কয় ঘন্টা হয়েছে? কয়টায় বসছি আর এখন হয়েছে কয়টা? দেড় ঘন্টা অসুস্থতা নেয়া। শুনেন, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা এই সাপ কেমনে ঢুকছে সেটা অন্য বিষয়, লম্বা আলোচনা, কেমনে মেয়ের পেটে সাপ আইলো আর কেমনে নয় জন মরলো এটা বাদ। বাবা শোনো, এই মেয়ের পেটে দুইটা সাপ ছিল, বিষাক্ত দুইটা সাপ, আমি জানতাম। তোমার বেগের ভিতরে আমি অর্ধেক সাপ ওই দিন ফালাইয়া দিছিলাম তোমার সামনে, আর অর্ধেক সাপ তোমার বেগের ভিতরে রাইকা দিছিলাম, এই অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে ঢুকাই দিস। এই সাপ বদনার ভিতরে যখন ছিল আর তোমার স্ত্রী এই বদনায় যখন প্রস্রাব করতে গিয়েছে, তোর ভিতরে দুইটা সাপ বাহিরের সাপকে দেখা ঝগড়া লাগাই দিছে মারামারি, আর ঝগড়া করতে করতে বাহিরে চলে এসছে। এই দুইটা সাপ বের হয়ে গিয়েছে, এই জন্য তিনটা সাপ, এখন থেকে তুমি স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি আর মরবা না। সুবহানাল্লাহ নাই, আর একটু জোরে কোন না, সুবহানাল্লাহ। খজুর সত্য কইলেন, শেষ তো সাপ নাই, আর এই সাপ দুইটা এই নয় জন স্বামী মেলামেশা করতে গিয়েইলে দংশন করত, তারা সাথে সাথে বিষাক্ত হয়ে মরে যাইতো। তোমার আর মরার কোনো সিস্টেম নাই, তুমি যাও। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে চলে গেলেন, রাত্রবেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন,
আপনারা ভালো করেই জানেন যারা লাশ কাটে তাদেরকে কি বলে? ডুম বলে। দশ জন ডুম ফজর হওয়ার আগে বাড়ির চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে লাশ নেওয়ার জন্য। ঘর থেকে লাশ নিবে এলাকার যুবক যুবতী সবাই ফজরের আগে দাঁড়াইয়া আছে, দশ নম্বর দুলাভাইয়ের লাশ দেখবে। কিন্তু দুইজন দুই দিকে ঘুমে আছে, সূর্য যেন তাদের ঘরের ভিতরে ঢুকে ডুম দেখলো প্রত্যেক রাত্রে সকালবেলা স্ত্রী দরজা খুলে দেয়। আজকে দুজন খুলে না কি দুজন মইরা গেল। ডুম দরজা খুলে দেখে একজন এক এক দিকে ঘুমে পড়ে আছে। ডুম দুইজন মিলে হাকিম লোকমানের ছেলের পা ধরে টানতেছে লাশ মনে করে। পায়ে ধরে যখন টান দিছে হাকিম লোকমানের ছেলে দাঁড়ায় গেছে আর রা ভূত মনে করে দৌড় দিছে। কি রে নয়জন মরছে সেই দিক দাঁড়ায় গেছে রা ভূত মনে করে দিছে দৌড়। পুরো এলাকা খবর হয়ে গেছে ঘরের ভিতর ভূত ঢুকে গেছে। আজকে মরে না এটা ভূত। হাকিম লোকমানের ছেলে কিতক্ষণ পরে ঘর থেকে বের হলেন, আগে পাবলিক তাকে দেখলে হাসতো, এখন পাবলিক তাকে দেখলে দৌড়ায় ভূত মনে করে। কি রে ব্যাপার, এখন দৌড়ায় কেন আমার, দেখলে আমি কি করলাম? আমার বন্ধুগণ এভাবে চলতে থাকলো কিছুক্ষণ। লম্বা কথা এক পর্যায়ে পরিচয় দিলেন, কি ঘটলো তা বললেন। দেওয়ার পরে স্ত্রীকে বললেন তুমি ওখানে থাকো। কেমনে পরিচয় হলো, নিজের পরিচয় কেমনে বুঝাইয়া দিলেন। লম্বা কথা রাখলাম, শুধু বললেন শোনো আমি তোমাকে বুঝাতে চাই, এ কথা বুঝাতে চাই শুধুমাত্র, তোমরা এখানে তখন আমরা টাকার জন্য যাই। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে নিয়ে টাকা আনতে পৌঁছে গেলেন। মুরব্বীর কাছে গিয়ে বললেন আঙ্কেল আমার বাবার নাম হাকিম লোকমান, আপনার কাছে 4,000 টাকা পায়। মুরব্বী বলছে আমি জানি তোমার বাবা টাকা পায়, কিন্তু আমি কাউকে এভাবে টাকা দেই না, টাকা নিতে হলে আমার বাড়িতে থাকতে হবে রাত্রবেলা, সকাল হলে তোমাকে টাকা দিব। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাবা বলছেন থাকলে কি কথা বলে, বাবা বলছেন থাকলে মৌত এখন কেমনে থাকি, কিন্তু বাবা বলেছেন মুরব্বীর পরামর্শ নিলে কিছু হবে না। আঙ্কেল কি করা যায়, টাকা নিতে হলে টাকা লাগবে বাবা, চলো আমরা দুজন থাকি দোতলা বাড়ি। এই মুরব্বী নিচতলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে থাকতে দিল। দোতলায় দুইটা রুমে, এক তলায় মুরব্বী থাকে, অন্য তলায় অন্য রুমে তার দুইটা ছেলে থাকে। এর অর্থ হলো সাগরের পারে চরের মধ্যে তার বাড়ি দোতলা, কাউরে টাকা দেন হাজার হাজার মানুষ তার কাছে ঋণ পায়। নিচতলায় যখন রাত্রবেলা মানুষ ঘুমায় গভীর রাত্রে সাগর থেকে জোয়ার আসে, নিচতলায় পানি ঢুকে যায়, দরজা খুলতে পারে না, পাবলিক মরে যায়, সকালবেলা লাশ হয়ে যায়, পাবলিকের টাকা দেয় না। এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে নিচতলায় দিছে, রাত্রবেলা জোয়ার আসবে, জোয়ারের পানিতে মরে যাবে, টাকা দেওয়া লাগবে না। আল্লাহ বললেন আল্লাহ বলে দিলেন গোলাম রে কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন আল্লাহর কাছে সবগুলো কৌশল বড়ই দুর্বল। নিস্তলায় যখন ঘুমাতে গেলেন হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী যখন ঘুমালেন গভীর রাত্রে যখন জোয়ার আসলো, মুরব্বী যুবক হাকিম লোকমানের ছেলেকে বললেন নামাজ পড়ো। দুরাকাত নামাজ শেষ করে দুজন মিলে দরজা খুলে দোতলায় উঠলেন, সন্তানদের রুমে গিয়ে ডাক দিলেন, সন্তানরা দরজা খুলে দিল। তারা বলতে লাগলেন বাবারে আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার কাছে এসেছি, আমরা মেহমান, নিস্তলায় ঘুমাতে পারি না, ভয় হয়, তোমাদের রুমে কি আমাদের দুইজনকে রাত্রবেলা থাকতে দেওয়া যাবে, সকালবেলা আমরা চলে যাব। দুই ভাই বলল ও হাকিম লোকমানের ছেলে তুমি আমাদের জন্য মেহমান, তুমি আমাদের দুই ভাইয়ের রুমে তোমরা দুইজন থাকো, আমরা নিস্তলায় যাই। তারা দুই ভাই নিস্তলায় গিয়েছে, হাকিম লোকমানের ছেলে দুতলায় ঘুমালেন। কিছুক্ষণ পরে জোয়ার আসছে, ঢুকছেন রুমে, জোয়ার রুমের ভিতরে ঢুকছে এই মুরব্বীর দুই ছেলে, রুমের ভিতরেই শেষ, আর একজনের ছেলেকে মারতে চাইল, এখন নিজের ছেলে কথা বলেন না কেন, নিজের ছেলেই শেষ। সকালবেলা মুরব্বী নিস্তলায় আসছে লাশ বের করার জন্য, দরজা খুলে দেখে নিজের ছেলে, ওই দুজন উপর থেকে নামছে আর বলছে আঙ্কেল যা হয়েছে আপনিই জানেন, টাকাগুলা দিয়া দেন, 4,000 দিনার নিয়েছেন, 4,000 দিরহাম নিয়েছেন, চলে যাচ্ছেন রাস্তা দিয়া। রাস্তায় যাওয়ার পরে মুরব্বী বলছেন বাবা রে এত কিছু করলা, সকল কাজে আমি তোমাকে সহযোগিতা করলাম, বিপদ থেকে বাঁচালাম, টাকা অর্ধেক অর্ধেক করো, অর্ধেক তোমার অর্ধেক আমার। হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল প্রয়োজন বুঝে 4,000 টাকা আপনি নিয়ে আনেন, শুধুমাত্র আমার স্ত্রীর উপরে ভাগ বসাইয়েন না, সব জায়গায় যদি অর্ধেক অর্ধেক করেন তাহলে তো বিপদ, টাকাটা আপনি নিয়ে আনেন, বউটা আমি নিয়ে আসি। মুরব্বী বলছেন
ও হাকিম লোকমানের ছেলে, তোমার উদ্দেশ্য তো বিয়ে ছিল না, তোমার উদ্দেশ্য ছিল টাকা, বিয়ে তোমার দোকানে ফাও করলা। শোনো, আমার টাকার প্রয়োজন নাই, 4,000 টাকা তুমি নিয়ে যাও, বউও তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবারে বাড়িতে গেলে তোমার বাবার কাছে আমার পরিচয় দিও, আমার সালাম দিও। এবার হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, সকল বিপদ আপদ থেকে আপনি আমাকে বাঁচালেন, আজ পর্যন্ত আপনার নাম জানলাম না, আপনার পরিচয় জানলাম না, বলেন না আপনার পরিচয়টা কি, আপনার নাম কি? এবার মুরব্বি ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি আমার পরিচয় জানতে চাও, তাহলে শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, সাধারণ কোনো মানুষ না, তুমি যখন ঘর থেকে বের হয়ে আসার সময় 2 রাকাত সলাতুল হাজত পড়েছিলা, প্রত্যেক সলাতুল হাজতের নামাজ শেষ করার পরে আল্লাহ একজন ফেরেশতা সলাতুল হাজত পড়ার সাথে সাথে, যেই গোলাম সলাতুল হাজত পড়ে সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা তার সিকিউরিটির জন্য পাঠাইয়া দেন, তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজত পড়েছো, পড়ার কারণে আমার আল্লাহ সলাতুল হাজত পড়বার কারণে আমাকে সাথে সাথে তোমার সিকিউরিটির জন্য পাঠাইয়া দিয়েছে, চলার প্রতি বারবার সলাতুল হাজত পড়েছ, আমি তোমাকে হিফাজত করেছি, সকল বিপদ থেকে বাঁচিয়েছি, কারণ আল্লাহ বলেছেন যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ নিজে ফেরেশতা পাঠে সিকিউরিটির ব্যবস্থা করেন। ও গোলাম, তুমি চলে যাও আজকের থেকে, চলার পথে যেই গোলাম প্রতিদিন 2 রাকাত সলাতুল হাজত পড়বে, আল্লাহ সাথে সাথে রহমতের একজন ফেরেশতা পাঠাইয়া ওই ব্যক্তির জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দেন। কান সুবহানাল্লাহ।